ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরের অলভিয়া বন্দরে আটকা পড়া জাহাজে রকেট হামলায় মারা গেছেন নাবিক হাদিসুর রহমান। জাহাজে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রিয়জন হারানোর শোকে স্তব্ধ স্বজনরা। মরদেহ ফিরে পেতে সরকারের সহায়তা চান তারা। এদিকে হামলার সময় জাহাজে থাকা বাকি ২৮ জন অক্ষত আছেন। উদ্ধারের আকুতি জানিয়েছেন তারা। ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রিয়জন হারানোর শোকে এভাবেই কাঁদছেন স্বজনরা। শুধু পরিবারই নয়, বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রাম আজ শোকাচ্ছন্ন। ভাঙা ঘরে থাকতে দেব না, বোনের প্রতি হাদিসুর রহমানের এই অঙ্গীকার আজ শুধুই স্মৃতি। হাদিসুর সর্বশেষ বাড়িতে এসেছিলেন ৬ মাস আগে। সেই স্মৃতি আঁকড়ে ধরে চলছে শোকের মাতম। প্রিয়জনের মরদেহ ফিরে পেতে সরকারের সহায়তা চান স্বজনরা। বুধবার বাংলাদেশ সময় রাত ৯:২৫ ইউক্রেনের অলিভিয়া বন্দরে যুদ্ধ বিমানের গোলার আঘাতে প্রাণ হারান নাবিক হাদিসুর রহমান আরিফ। অরুণা আহমেদ, এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews-এ। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।